নিম্নচাপের সঙ্গে রয়েছে অক্ষরেখা, বজ্রপাতের সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলার জেলায় জেলায়। তো নিম্নচাপের জেরে বাংলার কোন কোন জেলাগুলিতে কবে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর, জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আর এমনই প্রতিদিনের আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। গতকাল সকাল থেকে দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকলেও দুপুরের পরেই আকাশ কালো করে প্রবল বজ্রপাত সঙ্গে বেশ কিছু বৃষ্টি হয়। তবে আর্দ্রজনিত অস্বস্তি বজায় রয়েছে। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় চলবে ভারী বর্ষণ, এই পরিস্থিতি সোমবারেও চলতে থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের ওপরে নিম্নচাপ শনিবার পশ্চিম বিহার এবং সংলগ্ন পূর্ব উত্তরপ্রদেশের ওপরে থাকা নিম্নচাপটি রবিবার অবস্থান করছে মধ্য বিহার এবং সংলগ্ন এলাকার ওপরে। এর সঙ্গে থাকা ঘূর্ণাবর্তটি সমুদ্রপৃষ্ঠ থেকে 4.5 কিমি ওপর পর্যন্ত বিস্তীর্ণ রয়েছে। এটি উত্তর দক্ষিণ অক্ষরেখা নিম্নচাপ এলাকার মধ্যে দিয়ে গিয়েছে উত্তর উড়িষ্যা এবং ঝাড়খণ্ড পর্যন্ত, যার জেরে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই 4 অক্টোবরের মধ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়াও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে। উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা, এদিন আবহাওয়া দপ্তরের দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে সোমবার জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারের কোনো কোনো জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, যে কারণে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। ওই দিন দার্জিলিং এবং কালিম্পংয়ে ভারী বৃষ্টি হতে পারে বলেও জানানো হয়েছে। দক্ষিণবঙ্গের আবহাওয়া, এদিন আবহাওয়া দপ্তরের দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে সোমবার মুর্শিদাবাদ এবং বীরভূম জেলায় ভারী বৃষ্টি হতে পারে, এছাড়াও বাকি জেলাগুলিতে কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আবহাওয়া দপ্তরের তরফে সতর্ক করে বলা হয়েছে 4 অক্টোবরের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।